এদিকে আমাদের নজর তো থাকবেই, তবে এখন জুডিথের কথা বলি। জুডিথ ডিসুজা, তিনি কলকাতা, তিনি দেশে ফিরলেন, তাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। আজই সুষমা স্বরাজ টুইট করেছেন, অবশেষে মাস দেড়েক সময়ের ব্যবধানে জুডিথকে উদ্ধার করা সম্ভব হলো। লাগাতার কাবুলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। সুষমা স্বরাজ সেদিনও টুইট করে আশ্বাস দিয়েছিলেন তার পরিবারকে, এবং আজও জুডিথ ফেরার পরে তিনি টুইট করে জানিয়েছেন এই খুশির খবর। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, জুডিথ ফিরলেন শেষ পর্যন্ত, তিনি কলকাতায় কবে আসছেন? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আগামীকাল সকালে তিনি কলকাতায় আসবেন, সেখানে বিমানবন্দরে তাকে রাজ্য বিজেপির পক্ষ থেকে স্বাগত জানানো হবে। নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত বড় সাফল্যের জায়গা, যে সাফল্যের জায়গায় প্রায় দেড় মাস আগে নিখোঁজ হয়েছিলেন জুডিথ ডিসুজা, এবং তারপরেই কিন্তু তার পরিবারের যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন যে কি অবস্থায় আছেন। যদিও বিদেশ মন্ত্রক থেকে বারে বারে বলা হচ্ছিল যে জুডিথের বিষয়ে তারা নির্দিষ্ট ক্লু পাচ্ছেন, আফগানিস্তানে সেখানকার পুলিশ এই বিষয়ে অনেকটা এগিয়ে গেছেন, এবং সম্ভবত কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু তারাও একটা আশ্বাস দিয়েছিলেন সরকারকে, এবং শেষ পর্যন্ত কিছুদিন আগে কিন্তু খোদ প্রধানমন্ত্রী তিনিও কিন্তু অনুরোধ করেছিলেন যাতে জুডিথকে দেশে ফেরানো যায় সেই বিষয়ে আফগান সরকারকে উদ্যোগ নিতে, এবং তারই কিন্তু এই সামগ্রিক যে প্রয়াস, সেই প্রয়াসের ফলেই কিন্তু আজ প্রায় দীর্ঘ দেড় মাস পরে দেশে ফিরল জুডিথ।